হ্যালো ভিওয়ার্স সিভিল কনস্ট্রাকশন চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে আছি ইঞ্জিনিয়ার অপু আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে রোড প্রোজেক্টের ক্রস সেকশন কিংবা এক্স সেকশন ড্র করতে হয় তো রোড প্রজেক্টের ক্রস সেকশন কিংবা এক্স সেকশন যেটি বলেন না কেন এই জিনিসটি আজকে আমি আপনাদেরকে এসডাব্লিউ ডিটিএম সফটওয়্যারের মাধ্যমে করে দেখাবো অর্থাৎ অটোক্যাড সফটওয়্যারের পাশাপাশি আমি এসডাব্লিউ ডিটিএম সফটওয়্যারটি ব্যবহার করব তো স্ক্রিনে আমার এখানে অটোক্যাড সফটওয়্যার এবং এসডাব্লিউ ডিটিএম সফটওয়্যার এই দুটি সফটওয়্যার রয়েছে পাশাপাশি আমি এক্সেলে অর্থাৎ এক্স সেকশনের জন্য আমার এক্সেলে যে ডাটাগুলো প্রয়োজন সেগুলো আমি রেখেছি তো এই তিনটি জিনিসের সমন্বয়ে আমি আজকে রোডের ক্রস সেকশন কিংবা এক্স সেকশন ড্র করে আপনাদেরকে দেখাবো তো আমি আমার এক্স সেকশনের ডাটাগুলো এক্সেল ফাইল থেকে ওপেন করে দেখাচ্ছি দেখুন এখানে চেইনেজ রয়েছে ডিস্টেন্স আর এল রিমার্কস চারটি কলামের মধ্যে আমার এই সবগুলো ডাটা সীমাবদ্ধ তো আমি দুটি ক্রস সেকশন ড্র করবো একটি হচ্ছে জিরো প্লাস জিরো 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 চেইনেজে এবং অপরটি হচ্ছে জিরো প্লাস জিরো টু জিরো চেইনেজে তো এই দুটি ক্রস সেকশন এই দুটি ক্রস সেকশন আমি আজকে আপনাদেরকে ড্র করে দেখাবো এখানে আমি আসলে কালারের মাধ্যমে লেফট সাইড এবং রাইট সাইড আলাদা করে দেখিয়েছি অর্থাৎ বোঝানোর জন্য আমি আসলে কালারটি ব্যবহার করেছি তো এখান থেকে আমার ফাইনাল ফাইলটি সাজিয়ে নিতে হবে সফটওয়্যারে ক্রস সেকশন ড্র করার জন্য কাজেই কালার দেখে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই এই কালারগুলো থাকবে না তো এখানে ইয়েলো কালার মানে হলুদ কালারের এই সবগুলো ডাটা হচ্ছে লেফট সাইডের জন্য এবং রেড কালারের সবগুলো ডাটা হচ্ছে রাইট সাইডের জন্য আর যেই কালারের মাঝখানে যে সাদা দাগ রয়েছে সেটি হচ্ছে সেন্টার লাইনের ডাটা তো আমি এখানে দেখুন রিমার্কসের কলামে লিখে দিয়েছি যে কোনগুলো লেফট সাইডের ডাটা কোনগুলো রাইট সাইডের ডাটা এবং মাঝে রয়েছে সেন্টার লাইনের ডাটা তো এ পর্যায়ে দেখুন সেন্টার লাইনের ডিস্টেন্স হচ্ছে জিরো এবং জিরো ডিস্টেন্সে আর এল হচ্ছে নাইন পয়েন্ট নাইন এবং লেফট সাইডের যতগুলো ডিস্টেন্স আমরা এক্সেল ফাইলে বসাবো ক্রস সেকশন ড্র করার জন্য প্রত্যেকটি ডিস্টেন্সের আগে আমাদেরকে মাইনাস প্রত্যেকটি ব্যবহার করতে হবে দেখুন এখানেও আমি লেফট সাইডের ডিসটেন্সের ঘরে ডিস্টেন্সের আগে মাইনাস ব্যবহার করেছি কিন্তু রাইট সাইডে কিন্তু আমি ব্যবহার করিনি আপনাদেরকে সফটওয়্যারের মাধ্যমে ক্রস সেকশন ড্র করার জন্য অবশ্যই লেফট সাইডের ডাটার পূর্বে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে এবং এটি বাধ্যতামূলক কিন্তু কোনো আর এর সামনে আপনাদেরকে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে না এবং রিমার্কসের কলামে এই লেফট সাইড সেন্টার লাইন রাইট সাইড ইত্যাদি এই লিখাগুলো যখন ফাইনালি আমরা সেভ করবো তখন সবগুলো উঠিয়ে দিতে হবে যেহেতু আমি এখন ফাইলটি গুছিয়ে ফেলবো সেই সাপেক্ষে আমি এখান থেকে সবগুলো ডাটা থেকে লেফট সেন্টার লাইন রাইট সাইড এগুলো সব ডিলিট করে এর জন্য আমি এগুলো ডিলিট করে দিচ্ছি পর্যায়ে যেহেতু আমার কালারও প্রয়োজন নেই আমি কালারও উঠাই দিব তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি যেহেতু আমি এখানে দুটি ক্রস সেকশন ড্র করব সুতরাং এই দুটি ক্রস সেকশনের মাঝখানে কোনো ফাঁকা বক্স রাখা যাবে না দেখুন এখানে চারটি বক্স রয়েছে এক দুই তিন চার এই চারটি বক্স আমাদেরকে ফাঁকা রাখা যাবে না অর্থাৎ জিরো প্লাস জিরো টু জিরো এই সবগুলো ডাটা আমাকে এখান থেকে শুরু করতে হবে তো এর জন্য আমি এই সেকেন্ড যে ক্রস সেকশনের ডাটাটি এটি কাট করে আমি এটির সাথে সাথে নিয়ে আসছি এবং এখানে আমি পেস্ট করে দিব দেখুন এবার দুটি ক্রস সেকশনের ডাটা পাশাপাশি হয়ে গিয়েছে এবং এরকম যদি পাশাপাশি না হয় সেক্ষেত্রে সফটওয়্যারের ক্রস সেকশন ড্র করতে প্রবলেম হবে তো এ পর্যায়ে যেহেতু আমার কালারের প্রয়োজন নেই কারণ কালারের যে প্রয়োজনটা ছিল সেটি আমি আপনাদেরকে অলরেডি আমার কথার মাধ্যমে এই ভিডিওতে উপস্থাপন করেছি যে কেন আমি কালারটি ব্যবহার করেছি আমি কালার উঠিয়ে দেখুন আমি কালার সবগুলো উঠিয়ে দিয়েছি তো বক্স উঠে উঠানোর সাথে সাথে কাজে এটি নিয়ে ওরি ঢোয়ার কোনো কিছু নেই বক্স আপনি চাইলে দিয়ে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন তো এ পর্যায়ে আমি এই ফাইলটি ফাইনালি সেভ করব তো সেভ করার জন্য আমাকে অবশ্যই হোম বাটনে ক্লিক করতে হবে এবং আমার যেহেতু ফাইলটি সাজানো শেষ এবার আমি হোম বাটনে ক্লিক করছি এবং এখান থেকে সেভ অ্যাজ এই অপশনে কার্সর রাখলেই সাথে সাথে আমাদের আদার ফরমেট নামে একটা অপশন চলে আসবে এবং এখানে আমি ক্লিক করছি এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সম্মুখে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমি এই ফাইলটি কোথায় সেভ করব সেই লোকেশানটি দিতে বলা হচ্ছে আমি ডেস্কটপে সেভ করবো এর জন্য আমি ডেস্কটপ অপশনটি ক্লিক করে দিচ্ছি অলরেডি যেহেতু ডেস্কটপে এক্স সেকশন ফাইল একটি রয়েছে সেই সাপেক্ষে এই ফাইলটির নাম দেবো আমি এক্স সেকশন টু এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইপ এই টাইপটি হচ্ছে আমাদেরকে এক্সেল এই এই টাইপটি ব্যবহার করতে হবে এবং সিএসবি এম এস আমি এই অপশনটি এবার সিলেক্ট করে দিচ্ছি এবং ফাইনালি আমি সেভ বাটনে ক্লিক করব তো সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সম্মুখে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আমাদেরকে ইএস বাটনে চাপ দিয়ে দিতে হবে এবং আমি সেটি করে দিলাম আমাদের ফাইলটি ফাইনালি সাজানো শেষ এবং সেভও হয়ে গেছে এরপর যে আমরা এই ইন্টারফেস থেকে বের হয়ে আসবো এখানে আমরা নো দিয়ে দিব তো দেখুন ডেস্কটপ স্ক্রিনে এক্স সেকশন ফাইল আমাদের পূর্বেই ছিল বাট নতুন করে এক্স সেকশন টু নামে একটি ফাইল হয়েছে মূলত এই ফাইলটি আমাদের প্রয়োজন তা আমি এই ফাইলটি এবার নিচে রাখছি এই ফাইলটি আমাদের কোনো প্রয়োজন নেই তা আমরা চাইলে এটি ডিলিটও করে দিতে পারি তবে থাক ডিলিট করার কোনো প্রয়োজন আপাততভাবে আমি মনে করছি না তো এই পর্যায়ে আমাকে প্রথমে অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করতে হবে এবং পরে এস ডাবলিউ ডিটিএম সফটওয়্যারটি ওপেন করতে হবে এখানে খুবই লক্ষণীয় বিষয় হচ্ছে এস ডাব্লিউডিটিএম সফটওয়্যারটি কখনোই অটোক্যাড সফটওয়্যারের আগে ওপেন করা যাবে না সেই সাপেক্ষে আমি আগে অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করব এবং অটোকাট সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে এবার আমি এসডাব্লিউ ডিটিএম সফটওয়্যারটি ওপেন করার জন্য এটি মিনিমাইজ করে রাখছি এবং এবার আমি এসডাব্লিউ ডিটিএম সফটওয়্যারটি ওপেন করবো তো দেখুন আমার এসডাব্লিউ ডিটিএম সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে তো এটি এখানে থাকে এবার আমি অটোগাইড সফটওয়্যারটি পুনরায় ওপেন করছি তো দেখুন এসডাব্লিউ ডিটিএম সফটওয়্যারটি আমি একটি ফাঁকা জায়গায় অটোগ্যার এই জায়গাটিতে আমি রেখে দিলাম এবারে আমাকে ক্রস সেকশন ড্র করার জন্য যেটি করতে হবে সবার আগে আমি যাবো এসডাব্লিউ ডিটিএম সফটওয়্যার এবং এখান থেকে অনেক অপশন রয়েছে যে অপশনগুলোর কাজ আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে দেবো তবে ভিডিও দীর্ঘ হলে কখনোই সেটি স্কিপ করবেন না কারণ আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি সেগুলোর ভিতরে সব কিছু পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করা থাকে কাজে আমার অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো কখনোই টেনে দেখবেন না তো এরপর যে আমি এক্স সেকশনে ক্লিক করছি এক্স সেকশনে ক্লিক করার পর এখানে দেখুন ড্র এল প্রোফাইল এবং এক্স সেকশন নামে একটি অপশন রয়েছে এখান থেকে আমি ড্র এক্স সেকশন যেহেতু আমরা ক্রস সেকশন বা এক্স সেকশন ড্র করবো এর জন্য আমি ড্র এক্স সেকশন এই অপশনটিতে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সম্মুখে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখান থেকে রিড ফাইল এই অপশন থেকে এই ন্যাভিগেশন অপশন আমি ক্লিক করছি ক্লিক করার পরে এখানে দেখুন মাঝের যে অপশনটি ফ্রম এক্সটার্নাল ফাইল এটি সিলেক্ট করে দিচ্ছি এটি সিলেক্ট করার পরে আমাদেরকে যেটি করতে হবে এক্সিকিউট এই অপশনটিতে সিলেক্ট করতে হবে এবং এটি আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই এখানে দেখুন ডেস্কটপ সিলেক্ট করা রয়েছে এবং আমার যে কাঙ্ক্ষিত ফাইলটি যেটি আমি কিছুক্ষণ পূর্বে তৈরি করে রেখেছি এক্স সেকশন টু সেটি এখানে দেখা যাচ্ছে এবং সেটি সিলেক্ট করে আমি এখান থেকে ওপেন করে দিব ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে দেখুন ড্র অল নামে একটি অপশন চলে আসছে এবং ড্র অলের এখানে একটি মজার বিষয় হচ্ছে দেখুন টু ক্রস সেকশনস আর ফাউন্ড অর্থাৎ আমরা যে এক্সেল এক্সেলশিটে দুটি ক্রস সেকশন সাজিয়ে রেখে এসেছিলাম এবং এই সফটওয়্যার সেই দুটি পেয়েছে আর কি এবার আমরা ড্র বাটনে ক্লিক করছি ক্লিক করার পরে অটোকেটের আমি যেখানেই লেফট বাটনে মাউসে ক্লিক করবো অটোকেটের যেখানেই ক্লিক করব সেখানে আমার ওই সেকশন দুটি ড্র হয়ে যাবে অটোমেটিক্যালি দেখুন আমি ক্লিক দিচ্ছি এবং ক্লিক দেওয়া মাত্র দেখুন আমার ক্রস সেকশন দুটি ড্র হয়ে গিয়েছে তো এখন আর আমার এই সফটওয়্যারটির কোনো প্রয়োজন নেই আমি এটি কেটে দিচ্ছি এবং দেখুন এটি জুম আউট জুম ইন করার বেশি আর জুম হচ্ছে না তো জুম ইন জুম আউট করার জন্য আমি এখানে কমান্ডে জেট লিখে এন্টার এবং এ লিখে এন্টার দিচ্ছি দেখুন আমার ক্রস সেকশন দুটি ড্র হয়ে গিয়েছে মূলত এভাবেই এস ডাব্লিউ ডিটিএম সফটওয়্যারের মাধ্যমে ক্রস সেকশন ড্র করতে হয় আমি আপনাদেরকে দুটি ক্রস সেকশন ড্র করে দেখিয়েছি এবং দুটি ক্রস সেকশনের জন্য এক্সেল শিটের ডাটা সাজিয়েছিলাম আপনারা চাইলে এই দুটির স্থলে আপনারা এই নিয়মেই আপনারা চাইলে পঞ্চাশ কিংবা একশো কিংবা তারও অধিক ক্রস সেকশন একই সাথে একটি ফাইলের মাধ্যমে ড্র করতে পারেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল বাটনটি বাজাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে